दुनिया भुला के तुमसे मिला हूँ, निकली है दिल से ये दुआ। गुड मॉर्निंग एवरीवन, আমরা এখন যাচ্ছি সহস্রধারা ঝর্ণার পথে, সেই বিশ্ববিখ্যাত ঝর্ণা। বাংলাদেশে যতগুলো সুন্দর এবং মনোরম ঝর্ণা রয়েছে, তার মধ্যে চিটাগাংয়ের সহস্রধারা ঝর্ণা অন্যতম। আজ আমরা এই ঝর্ণায় যাব, কিভাবে যেতে হয়, এই ঝর্ণা কেমন, তা নিয়ে বিস্তারিত সব কিছু জানব। খুবই দুর্গম পথ দেখতে পাচ্ছেন, ঢাকা বা বাংলাদেশের যে প্রান্ত থেকেই আপনি আসুন না কেন, আপনাকে নেমে যেতে হবে চিটাগাংয়ের সীতাকুণ্ড উপজেলার বড়দারোগার ঘাটে। সেখান থেকে রাস্তা পার হয়ে সিএনজিতে পার পার্সন 15 বা 20 টাকা করে যেতে হবে সহস্রধারা ঝর্ণার মেইন ট্রেলে। সেখান থেকে 20 বা 25 মিনিট পায়ে হাঁটলেই পৌঁছে যাবেন সহস্রধারা লেকে। সেখান থেকে বোটে করে যেতে হবে সহস্রধারা ঝর্ণায়। পাশে বিভিন্ন ধরনের ছোট ছোট গাছ এবং আমরা এখনো যাচ্ছি সহস্রধারা ঝর্ণার পথে। এখান থেকে প্রায় 20 মিনিটের পথ হেঁটে, সিঁড়ি দিয়ে না উঠে ওরা রাস্তা হয়ে গেছে। দর্শক কেমন আছে এখানে? ভালোই না? ভ্রমণে যাওয়ার আগে তারা খুব আলোচনা করছে কি করবে, কোথায় যাবে। এই পোলা পাইনগুলো কোনো বিষয় কইতে পারে না, খালি একজন কয় যে পানি দিয়ে যাবো, একজন কয় আকাশ দিয়া, আরেকজন কয় হাইটা। সহস্রধারা লেক এটা পার হয়ে আমাদের যেতে হবে সহস্রধারা ঝর্ণায়। এদিকে বোটে করে আমরা যাবো, কিন্তু এখন নামা যাচ্ছে না, কারণ মাঝিকে আমরা পাচ্ছি না খুঁজে। সে একটু কাজ সারতে গেছে। ভাই মাঝি এখানে আছে, পাশে আছে। হ্যাঁ মাঝির দিকে দেখা লাগবে না, আমার দিকে দেখো। ইতিমধ্যে আহত হয়ে গেছে আপনারা দেখেন যে কত উঁচু থেকে ঝর্ণার পানিগুলো পড়ছে, আপনারা দেখাচ্ছেন পিছনে আমাদের বোটটা আমাদের রেখে চলে যাচ্ছে, সময় মতো আবার চলে আসবে। আপনারা যদি একটু নিচের দিকে তাকান দেখতে পাবেন যে কি অবস্থান। এখান থেকে ঝর্ণা ঠিক দেখা যাচ্ছে না, ঝর্ণার পাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখতে পাচ্ছেন আপনারা, যে জঙ্গল টাইপের। এবং এখানে অনেক ধরনের জোক থেকে শুরু করে আমাদেরকে খুব সাবধানের সাথে যেতে হবে, নাহলে হয়তো আমরা অনেক দুর্ঘটনায় পড়তে পারি।
جس دن سے تو داخل ہوا ایک جسم سے ایک جان کا درجہ مجھے حاصل ہوا আমরা দেখতে পাচ্ছেন আমি মধ্য পুকুরের মধ্যে দাঁড়িয়ে আছি, পিছনে ঝর্ণা, ওই যে দেখা যাচ্ছে, এই তোদেরকে দেখা যাবে, এই পিছনে দেখতে পাচ্ছেন খালি গায়ে লঙ্কা ছেলেরা, এবং এই পিছনে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে ঝর্ণা থেকে গোসল করে উঠলাম, দেখতে পাচ্ছেন এটা আসলে অন্যরকম একটা ফিলিংস, বলে বোঝানোর মতো নয়। हमको लगता है कुछ दिनों से अब तू इबादत है तू ही है मज़हब बेवजह कैसे क्यों कहां और कब मेहरबान हुआ। জীবন নিয়ে হতাশা কিংবা একঘেয়ে জীবনের যান্ত্রিকতা থেকে বের হয়ে আসতে হারিয়ে যেতে হয় প্রকৃতির মাঝে, কেননা প্রকৃতি থেকে যে শিক্ষা পাওয়া যায় তা অন্য কোথাও পাওয়া যায় না। এখানে এভাবে নামা যায়, শিউ ইন মি